दर्शक रेललाइनेर अवस्था जानाते चट्टग्रामेर सातकानियार केउचिया इउनियनेर तेमोहनी एलाका थेके सरासरि जुक्त होच्छेन सहकर्मी मनिरुल इस्लाम पारभेज। पारभेज निश्चयई शुनते पाच्छेन उद्बोधनेर आगेई एभाबे क्षतिग्रस्त हवार परिकल्पनार निर्माण काज निये नाना प्रश्न उठेछे। एखन नतून करे आसले संस्कार करते कतटा समय लागते पारे आर कबे नागाद एई प्रकल्पटा आसले रेलवेर काछे हस्तान्तर होते पारे? আশিক, আপনাকে জানিয়ে রাখি এখন আমি যে জায়গাটিতে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রায় বুক সমান গর্ত হয়ে রয়েছে। তবে দুই পাশের যে পাথরগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিক মতোই রয়েছে। শুধু এই কয়েকটি জায়গায় বড় বড় গর্ত হওয়ার কারণ কি এটি আমি জিজ্ঞাসা করার চেষ্টা করেছি এখানকার যারা দায়িত্বে রয়েছেন তারা। যেমন এটি সরকারের কোনো লস সেরকম বলা যাবে না, যারা এটি নির্মাণ করছে এই এই এখনকার যে ব্যয় ভাবছি সেটি তাদের উপর গিয়ে বসতেছে। অর্থাৎ এখানকার যে পরিস্থিতি আমরা দেখেছি যেহেতু রেলটি বুঝে নেয় এই জন্য ক্ষতির যে সংখ্যাটি সেটি রেলের সরকারের হবে না, এটি যারা নির্মাণ করছে তাদের গিয়েই বর্তাবে। আর সবচেয়ে বড় ব্যাপার এখানে কয়েকটি জায়গায় যেটি বলছি যে বড় বড় গর্ত হওয়ার কারণে এই জিনিসটি হয়েছে, রেললাইনটি দেবে গেছে বা এখন এখন যে অবস্থার মধ্যে রয়েছে এটি চকরিয়া থেকে যে 100 কিলোমিটার মধ্যে 80 কিলোমিটার কিন্তু তৈরি হয়ে গেছিলো রেললাইন, এখানে শুধু আধা কিলোমিটার এই অবস্থার মধ্যে রয়েছে। এখনকার এখানে রেলের এই পাতগুলি যেই আধা কিলোমিটার মতো 400 মিটারের মতো এগুলো তুলে ফেলে এগুলো আবার ভালো করে এগুলো নির্মাণ করতে হবে। এটি অবশ্য সেপ্টেম্বরের মধ্যেই করবেন বলে আমাদের জানানো হয়েছে। আর যেটি বলছি যে কিছুদিন এটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি একটি ঝড় উঠেছে যে নির্মাণের প্রকল্প পরিচালক বলছেন যে এটা আমাদের চিন্তার কোনো কারণ নেই। আপাতত সেপ্টেম্বরের মধ্যে আবার নির্মাণ করা হবে বলে আমাদের জানানো হয়েছে। আশিক, তো আপাতত যে রেলের যে দেবে গেছে এখান থেকে এত দেখেছিল। মনিরুল ইসলাম পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।